हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल बेंगली ब्लॉगर काकुली। आज के आबार एकटा नतून दिन ब्लॉग स्टार्ट करते पेरे भीषण भालो लागछे। निश्चय तुम्हारा अनेक भालो आछो, अनेक भालो थाकते होबे। किन्तु ताहले चलो आज के ब्लॉगटा शुरू। और आज के सोमवार होलेओ आशीषेर आज के छुट्टी आछे, जेहेतु होलि आज के। और सबाइके हैपी होलि आमार तरफ थेके। निश्चय गतकाल दोलो तुम्हारा खूब भालोभाबे काटियेछो, और आज के होलिर दिनटा खूब भालोभाबे काटाओ। जादेर होलि आछे तारा सेलिब्रेट करो, और जादेर होलि नेई तारा छुट्टी काटाओ। आर बेशी कथा ना बाड़िये एखन आमाके किचेने जेते होबे, तार कारण যেহেতু আজকে ছুটি আর কালকে দোলে আমাদের নিরামিষ খেতে হয়েছিল, তাই আজকে আবদার হয়েছে সবার, আজকে চিকেন বিরিয়ানি করতে হবে। মাটন যেহেতু আমাদের বাড়িতে একেবারে অস্পৃশ্য বলা যায়, মানে খুব একটা ঢোকে ঢোকে না, কারণ কারোরই আমাদের হেলথ পারমিট করে না মাটন খাওয়ার জন্য। তো সেই জন্য শুধুমাত্র অর্ক বাদে, আর অর্ককে ওই জন্য বাইরে খাওয়ানো হয়। আর খুব নমাসে ছমাসে একবার দুবার হয়তো বাড়িতে আমাদের মাটন ঢোকে। তো আজকে ওই জন্য যথারীতি চিকেন নিয়ে আনা হয়েছে, আর চিকেন দিয়ে করা হবে বিরিয়ানি। সব ভালো চালটাল সব এনে রেখে দিয়েছে আশিস, মানে আমার কাজের জোগাড় করে রেখে দিয়েছে সকাল থেকে, কিন্তু আমি ফাঁকি মারছিলাম এতক্ষণ। তো ওই জন্য আমি ওইদিকে ঢুকিয়ে নিই, স্নানটান আগে করে নিয়েছি, শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে নিয়ে এবার আমি রেডি হয়ে গেছি যে এবার আমি কিচেনে যাব, গিয়ে শুরু করবো, একদম প্রথম থেকে শুরু করবো। আর তোমাদের সাথে নিয়ে করবো, কারণ অনেকদিনই আমি কিন্তু বিরিয়ানি রান্না তোমাদের সাথে নিয়ে করিনি। হয় খুব তাড়াহুড়ো থাকে, ক্লাসে টাসে যেতে হয় বা দেরি হয়ে যায়, আমার একটা ব্যাপার থাকে, কিন্তু আজকে আমি মোটামুটি সব গুছিয়ে এনেছি যে না, আজকে আমি তোমাদের সঙ্গে বসে বসে রান্নাটা করতে পারবো, আর গল্পও করতে পারবো। অনেক ঢং করলাম, এবার চলো যাই। আর সকালবেলা আমি একটু স্কিন কেয়ার করেছি। আমার স্কিন কেয়ারে কিন্তু মেন উপকরণ কি থাকে জানো তো, এই যে এটা হচ্ছে মুসুর ডাল গুঁড়ো, আর এটা হচ্ছে কস্তুরি হলদি, গোলাপ জল। এটা আমি ইউজ করতে চাইছি না, কিন্তু এটা যেহেতু রয়ে গেছে তাই আমি ইউজ করছি। আমার কাছে এখন কামারটা রয়েছে, কামারটা আর কি আমি ইউজ করি, যদিও আমি গোলাপ দিয়ে গোলাপ জলও তৈরি করে রেখেছিলাম আগে। আমি এবার আর হয়নি, যেহেতু গাছে গোলাপটা আর নেই। শীতকালেই কিন্তু গাছে গোলাপটা যে একটু বেশি হয়, গরমকালে হলেও খুব তাড়াতাড়ি ঝরে যায়, আর অত বেশি পাওয়া যায় না যে গোলাপ জল বানিয়ে রাখবো। আর আমার কি লাগে বলো তো, এই যে হানি, এই কয়েকটা জিনিস হলেই আমার খুব সুন্দরভাবে স্কিন কেয়ার হয়ে যায়। আর এটা কি বলো তো, এটা হচ্ছে একটা চড়ুই পাখি, দেখো। এটা একটা অন্য একটা ভাস কিনেছিলাম, ওটার মধ্যে ছিল, কিন্তু ভাসটা ভেঙে গেছে, কিন্তু চড়ুই পাখিটাকে আমি রেখে দিয়েছি, একে আমি এখানে বসিয়ে রাখি। তো অনেক গল্প করে ফেললাম রান্নাঘরে যাওয়ার আগে, এবারে রান্নাঘরে চলো। আর বেশি কথা বললে বাড়ির সবাইকে হয়তো অভুক্ত থাকতে হতে পারে আজকে, তো সেটা তো কাম্য নয়, যাই। এসে গেছি কিচেনে, আর কিচেনে এসে কিছু কাজ আমি সেরে নিয়েছি, যাতে তোমাদের সাথে বকবকটা খুব ভালোভাবে করতে পারি সময় নিয়ে। সেটা হচ্ছে এখানে আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি, চাল মেপে নিয়েছি, এটা এখন ভিজিয়ে রাখবো, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে না, এখানে ডিম সেদ্ধ বসানো আছে। আর এখানে পেঁয়াজ ছুলে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা রসুন সব কেটে ছুলে রেখে দিয়েছি। তো আমি প্রথমে বলে দিই যে বিরিয়ানিটা কিন্তু একেবারে ঘরোয়া বিরিয়ানি, যেটা আমরা ঘরে করে খেলে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে কারো। আর বিরিয়ানি করার ক্ষেত্রে প্রথমে আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে বিরিয়ানিতে যে মেন ফ্লেভারটা আসে সেটা কিন্তু যে মশলাটা ইউজ করা হয় সেটার জন্য। সেই মশলাটা আমরা তো বাইরে থেকে কিনে নিয়ে আসি, আমি কিন্তু ইউজ করি এই বিরিয়ানি মশলাটা, এই এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটাই ইউজ করি, বেশিরভাগই হয়তো সবাই এটাই ইউজ করে। এইটাতেই কিন্তু আসল ফ্লেভারটা চলে আসে। আর হচ্ছে কিছু স্টেপ ফলো করতে হয়, যে স্টেপ গুলো আমি তোমাদের আজকে করে দেখাবো টোটালি, তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এছাড়া আমার খুব ভালো লেগেছে কিছু কিছু কমেন্ট পড়ে, যে কেউ কেউ লিখেছো যে আমার বিরিয়ানি করা দেখেই তোমরা বিরিয়ানি করা শিখেছো, বা বিরিয়ানি করার বা বানানোর সাহসটা পেয়েছো, কারণ যেহেতু এটা দেখেই আমাদের মনে হয় খুব এলাহি ব্যাপার পারবো কিনা। তো এই কমেন্টটা পেয়ে কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে। আর বিরিয়ানি আমি আগেও অনেকবার শেয়ার করেছি, স্পেসিফিক্যালি ওই কমেন্ট গুলো পড়ে আমার মনে হলো যে আমি আরেকবার বিরিয়ানিটা শেয়ার করি, যাতে আমার নতুন যারা বন্ধু আমার পরিবারে অ্যাড হয়েছে তাদের সুবিধা হয়। তাহলে চলো স্টার্ট করে দিই। আর এই ক্ষেত্রে চাল আর জলের কোনো মাপ নেই, জলটা একটু বেশি করে দিয়ে চালটা ফুটিয়ে নিলেই হবে। 10 মিনিট মতো চালটা ফুটিয়ে 75% কুক করে নামিয়ে রাখতে হবে। আর সেটা করার আগে চালটাকে কিন্তু 15-20 মিনিট ভিজিয়ে রাখলে বেটার হয়। আমি হাঁড়িতে দেখো জল বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে কিন্তু কিছু মশলা দিতে হবে, বিশেষ কিছু নয়, দিতে হবে একটা তেজপাতা, একটু দারুচিনি দিতে হবে, আর তার সাথে কয়েকটা লবঙ্গ আর এলাচ এই জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর 4-5টা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিট ওয়েট করবো, জলটা একটু মানে গরম হয়ে গেলে বা ফুট ধরে গেলে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। ততক্ষণে আমি মশলাগুলো তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি মশলা তৈরি করে রাখতে হবে। যতক্ষণ চালের জলটা ফুটছে ততক্ষণে আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনের সাইজটা কিন্তু একটু বড় বড় রাখতে হয় বিরিয়ানি করার ক্ষেত্রে, দেখতেই পাচ্ছ পিসগুলো একটু বড় বড় করে কেটে আনা হয়েছে, এরকম সাইজের পিস নিতে হবে। এর মধ্যে জলটা ফুটে গেছে, এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি।
এবার আমি কি কি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব সেটা দেখাচ্ছি। মশলার মধ্যে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো বেশ অনেকগুলো পেঁয়াজই কেটে নিয়েছি। এর মধ্যে হাফ পেঁয়াজের আমি বেরেস্তা বানাবো আর হাফ পেঁয়াজ আমি পেস্ট করে নেব। আর এখানে আদা আর রসুন আমি এইভাবে কেটে আর রসুনগুলোকে এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি, একসাথে এটা পেস্ট করব। আর এইখানে দেখো আলু কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজ করে। আর আলুটা কিভাবে বিরিয়ানির মধ্যে রান্না করলেও একদম মাখনের মতো সফট হবে সেটা আজকে তোমাদের আমি দেখাবো। আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে, এবার এখানে আমি লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করে নেব। আচ্ছা দেখো এখানে কাঁচা লঙ্কা আর জিরেটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই যে চিকেনটা ধুয়ে রেখেছি এটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি আদা রসুন পেস্টটা অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা কষানোর সময় আমি ভেজে দেব। আর দিচ্ছি কাঁচা লঙ্কা জিরের পেস্টটা, এটাও এটাও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ, আর দিলাম একটু ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিকেনটাকে। এই হয়ে গেছে চিকেনের মশলা মাখানো। আর এইখানে দেখো পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, ডিমগুলো ছুলে রেখেছি, আর এখানে বেরেস্তাটা ভাজা চলছে। আর আরেকটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে চিকেনটা রান্নাটা করব। প্রথমে তেল দেব কড়াইতে, চিকেনটা কিন্তু ফার্স্টে কোরে নিতে হবে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। সাইড বাই সাইড কিন্তু এই বেরেস্তাটাকে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এইবার এর মধ্যে দেব আদা রসুন পেস্টটা। মশলাটা একটু ভাজা ভাজা হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা, আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিতে হবে হলুদ গুঁড়ো, শুকনো করে আমি মশলাটা কষাচ্ছি, জল আমি এখন অ্যাড করলাম না। এবার এর মধ্যে কিন্তু ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটার সাথে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এইদিকে আমার বেরেস্তা ভাজাটা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। বিরিয়ানি বানানোর ক্ষেত্রে এই বেরেস্তা ভাজাটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা উপকরণ। চিকেনটাকে আমি ঢেকে একটু মজিয়ে নেব। আর এবারে আমি তোমাদের দেখাবো যে আলুটা কি করে আমি নরম করি। আলুটা ধোয়াই আছে, প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে অর্ধেক সেদ্ধ করে আমি নামিয়ে দেব। আর আলুটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে দেব নুন, নুন দিলাম। আর কালারটা একটু ভালো হওয়ার জন্য আলুটার আমি একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে দেব। তো এই হচ্ছে বিরিয়ানি করার ফার্স্ট স্টেপটা, কিন্তু মোটামুটি কভার হয়ে গেছে, মানে রাইসটা আমার নেমে গেছে অনেকক্ষণ আগেই। আর এদিকে চিকেনটারও মোটামুটি জোগাড় যন্ত্র করে বসিয়ে দিয়েছি, এবার জাস্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এদিকে আলুটা সেদ্ধ হলে আমি একটুখানি তেলের ওপর নেড়ে চেড়ে নেব, তারপরে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটাকে স্তরে স্তরে সাজাচ্ছি আর কি কি মশলা দিচ্ছি এরপরে দেখাচ্ছি। বিরিয়ানির চিকেনটা কিন্তু শুকনো শুকনো করতে হবে, ঝোল একদমই দেওয়া যাবে না, যতটুকু জল না দিলে নয় সেইটুকু মানে দিয়ে দিয়ে কষাতে হবে। তো আমার কষানোটা প্রায় হয়েই গেছে 80%, মানে কষাতে কষাতে রান্নাটা করে নিতে হবে, মানে ঝোল দেওয়ার দরকার। এখন আমি এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা দেবো, এক চামচ মতো, নিজে এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। জাস্ট স্মেল বেরোবে, ব্যাস খিদে পেয়ে যাবে। তো দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটা একটু পাশে আমি শিফট করে দেবো। এদিকে আমার হাঁড়িটাকে খালি করে আমি বসিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু আমি লেয়ারটা তৈরি করব। এবারে দেখো হাঁড়ির মধ্যে আমি কয়েক চামচ দেশি ঘি দেব, এটা কিন্তু দেশি ঘি, দেশি ঘিটা দিলেই কিন্তু রান্নার স্মেলটা সব থেকে ভালো আসে। এর মধ্যেও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবারে দেখো এখানে কড়াইটা বসিয়েছি, বলেছিলাম আলুগুলো একটু ভেজে নেবো, এই সেদ্ধ আলুগুলোকে একটু আমি নেড়ে চেড়ে নেবো।
আমি প্রথমে একটুখানি চিকেন দিয়ে দেব। চিকেন দেওয়ার পর তার উপরে একটা রাইসের লেয়ার, তারপরে আবার আলু চিকেন এভাবে লেয়ার দেব। তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। এই দুধের মধ্যে বিরিয়ানি যে মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে গুলে নেব। এভাবে গুলে নিয়ে প্রত্যেকটা লেয়ারের ওপরে কিন্তু একটু করে ছড়িয়ে দিতে হবে। ফার্স্ট লেয়ারটা আমার দেওয়া হয়ে গেছে, মানে রাইস দিয়ে আবার আমি চিকেন দিয়েছি। এবারে দেখো আমি একটুখানি এই মশলাটা ছড়িয়ে দিলাম, তারপরে আবার আমি রাইস দিচ্ছি, কারণ এখানে চিকেন আর আলু দেওয়া হয়েছে। এই সময় কিন্তু এই মিক্সচারটার মধ্যে তোমরা একটু নুনও মিশিয়ে দিতে পারো, যদি মনে হয় যে একটু নুন কম হয়েছে বা কিছু। এরপর আমি রাইসটা দিচ্ছি ভালো করে ছড়িয়ে। এরপর আবার আমি চিকেনটা দেব। তার সাথে আলুটা দেব। এবারে আমি এই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম এটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এরপরে আরেকবার এই বিরিয়ানি মশলাটা দেব। এরপরে আবার রাইসটা দেব। সবটা রাইস দিয়ে আমি দিয়ে দিই। এরপর যে বাকি চিকেন আর যে খোল আছে বা কাই আছে আর কি, সেটা সবই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে আলুটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। বাকি যে দুধে গোলা বিরিয়ানি মশলাটা সেটা পুরোটাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আর বাকি বেরেস্তা ভাজা বা পেঁয়াজ ভাজা এটা পুরোটাই দিয়ে দিলাম। এক চামচ মতো ঘি দিলাম। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমগুলো। এরপরে একদম লাস্ট স্টেপ আর কি, আমি এর মধ্যে দেবো একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল, ব্যাস। আর কিছু করার দরকার নেই। এবারে ঢেকে রাখবো, এর উপরে একটা ভারী কিছু জাস্ট বসিয়ে রাখবো। এই এর মধ্যে একটু জল দিলাম গামলা দিয়ে আমি বসিয়ে রেখে দিলাম। এবারে আমি এভাবে লো ফ্লেমে রেখে দেব। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব একটা বেশি দমে দিতে হবে না, মানে 10 মিনিটের বেশি স্টিম দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে যেহেতু চিকেনটা অলরেডি কুকড আর আলুটাও সেদ্ধ করা রয়েছে, এগটাও বয়েল করা রয়েছে, তো সেই জন্য মাত্র 10 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি বিরিয়ানির ঘরোয়া লুক, বাট ফাটাফাটি টেস্টি। দম হতে হতে আমি সব বাসন টাসনগুলো বাইরে বের করে দিচ্ছি, সব পরিষ্কার করে নিই, তারপর খেতে বসে যাব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস। এবার বিরিয়ানি সার্ভ হবে। একবার দেখে নাও কি কেমন হয়েছে। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। টেবিলে এসে ওকে ঠিক এরকম দেখতে লাগছে, ঠিক আছে। এবার আমাদের পেটে চলে যাবে। এই যে একজন বসে পড়েছে স্যার, আর আরেক স্যার বসছেন। দুই স্যার আগে বলবে কেমন হয়েছে। ম্যাডাম বসবে, আগে শুনবে কিরকম হয়েছে। স্যারের আগে খেয়ে বলো, স্যারেদের জন্যই আমার এই প্রয়াস। বলুন মহাশয়রা কেমন হয়েছে। তুমি আগে আলুটা খুব নরম হয়েছে, আমি আলু খাই না, তবু বললো বলে খেলাম, খুব ভালো হয়েছে। দারুন, নুন টুন সব ঠিকই আছে বলো। আর বেরেস্তাটার জন্য আরো ভালো লাগছে।
খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়াটা করে নি তারপরে তোমাদের সাথে আবার গল্পে বসছি গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে 5টা আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে মাসি বাসন মেজে চলে গেছে তবে এখন আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম যেহেতু রান্না বান্না করেছি আর খাওয়া দাওয়া করার পর খুব গরম লেগে গেছে তাই ড্রেসটা চেঞ্জ করলাম আর এখন আমি আর আশিস একটু বেরোচ্ছি আজকে তো হোলির জন্য আশিসের ছুটি আছে তো বাড়িতেই আছে তো আমি আর আশিস কোথায় বেরোচ্ছি জানো তো আজকে যাব সেই যে আলমারি বানাতে দিয়েছিলাম সেটা আজকে হয়ে গেছে খবর এসেছে তো সেটা ফাইনাল দেখতে যাচ্ছি যদি মানে সমস্ত কিছু ঠিকঠাক আছে সার্টিফিকেট পেয়ে যায় ওরা তাহলে ওটা আমাদের বাড়িতে আজকেই হয়তো পাঠিয়ে দিতে পারে তাহলে এখন সেই কাজের জন্য বেরোচ্ছি তবে আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে যেহেতু বিরিয়ানিটা একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বিরিয়ানিটা আমাদের তো দারুণ লেগেছে খেতে তোমাদের দেখতে কেমন লেগেছে সেটা তোমরা জানিও তাই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে যাচ্ছি আলমারি ব্লগ থাকছে নেক্সট দিনে তাহলে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আর আনন্দে উৎসাহে থাকতে কখনো ভুলো না ওটা কিন্তু আমাদের প্রধান বাজবার রসদ তাহলে বাই বাই টেক কেয়ার অল অফ ইউ চলো